দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ, আপনারা শুনছেন পটকা। সকালে শরতের আকাশ, বিকেলে হতে পারে বৃষ্টি। আমি প্রিয়াঙ্কা, শুনুন বিস্তারিত। শুক্রবার কলকাতা এবং শহরতলির আকাশ দেখলে মনে হবে যেন পুজো এসে গিয়েছে। শরৎকালের চকচকে নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তবে এই পরিস্থিতির বদল ঘটবে, কারণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হতে চলেছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শহর কলকাতায় আকাশ সকালে পরিষ্কার হলেও দুপুরের দিকে মেঘলা হতে পারে। দুপুর বিকেলে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আগামীকাল আরও কমবে বৃষ্টির সম্ভাবনা, চড়া রোদ এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুনুন পটকা রাত দিন সাত দিন।